দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। এটি হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে, বেশিরভাগ করে দক্ষিণ এশিয়া প্রবাসীদের মধ্যে। এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিম বিশ্বের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়, সেটা তো তোমরা অবশ্যই জানো। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির গুলাম নিয়ে রাধিকা ও অনন্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তারা রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরও স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপরে ভক্তরা আবির গুলান এবং পরস্পরের মধ্যে রং খেলান। দোল উৎসবের অনুষ্ঠানে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় বলে অনেকে গৌর পূর্ণিমা নামে অভিহিত করেছে। তো দেখো, এটা কিন্তু মতুয়া সংগঠনের, এরাও কিন্তু দোলযাত্রা পালন করছে। মতুয়া সংঘের সমস্ত সদস্যরা এবং মতুয়া সংঘের লোকেরা যারা দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালন করছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ির সামনে। ঠিক আছে, তো দেখে নাও। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং প্রচুর লোকের ভিড় এবং তারা হাসি খুশিতে এই দোল পূর্ণিমা পালন করছে। এই মতুয়া সংঘর আবির্ভাব কিন্তু বাংলাদেশের ওরাকান্দিতে। তো দেখো, সেই ওরাকান্দিকে কেন্দ্র করে ভারতবর্ষের ঠাকুরনগরে এই দোলযাত্রা পালন করা হয়। তো দেখো, বর্তমানে কিন্তু বাংলাদেশের ওরাকান্দি এবং ভারতবর্ষের ঠাকুরনগরে এই দোলযাত্রা আমাদের হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলাদেশের ওরাকান্দিতে এই মতুয়া সংগঠনের দোলযাত্রা উৎসবটি পালন করা হতো। এটা কিন্তু দীর্ঘদিন ধরে এটি পালন করা হয়। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক ভিড় করেছে এবং তারা পালন করছে এই উৎসব। আমরা কলকাতায় বসবাস করি এবং এই কলকাতায় প্রচুর লোক কিন্তু হোলি খেলার সঙ্গে যুক্ত থাকে এবং প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এই দোলযাত্রা উৎসবটি দেখতে এসেছে। যে মতুয়া সংঘ কোনো দিক থেকেও পিছিয়ে নেই এই দোলযাত্রা উৎসব পালন করতে। মতুয়া এই দোলযাত্রা অনুষ্ঠিত হয় ভারতবর্ষ এবং দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে। এটা কিন্তু আমাদের বাড়ির সামনে প্রচুর, এই দেখো আসছে, ঠিক আছে। সবাই কিন্তু জল, মানে জল ভরেছে, ঠিক আছে, কলসিতে, এবং সেই মাথায় কুলো আছে, কুলো নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে।